পিয়ংয়ং ইস্যুতে ওয়াশিংটনের নীতি কোরীয় উপদ্বীপে যুদ্ধকে অনিবার্য করে তুলছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুধু তাই নয়, 2024 সালে আরও অন্তত 3টি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণাও দেন তিনি। শনিবার দেশটির ক্ষমতাসীন দলের 5 দিন ব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে এ ঘোষণা দেন উত্তর কোরীয় নেতা। বিস্তারিত জানাচ্ছেন অন্য এক কর্মকার। একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে বছর জুড়েই আলোচনায় ছিল উত্তর কোরিয়া। এবার নতুন বছরেও দেশটির সামরিক কর্মপরিকল্পনা ঘোষণা করে আরও একবার যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলল পিয়ংইয়ং। নতুন বছরে আরও অন্তত 3টি গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে কিম প্রশাসন। রোববার এ তথ্য জানায় উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ। দেশটির সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের 5 দিনের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয় শনিবার, আর এতেই ঘোষণা করা হয় নতুন সামরিক পরিকল্পনা। শুধু তাই নয়, আগামী বছর সামনে রেখে এটি বর্তমান কিম প্রশাসনের নেয়া অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তগুলোর একটি বলেও বৈঠকে উল্লেখ করা হয়। গুরুত্বপূর্ণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বৈঠকে কিম জং উন বলেন, দীর্ঘদিন ধরে কোরীয় উপদ্বীপে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে তারা। বছরের শেষে এসেও উত্তর কোরিয়ার জন্য বিভিন্ন ধরনের সামরিক হুমকি অব্যাহত রেখে চলেছে বাইডেন প্রশাসন। আর তাই উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন নীতি যুদ্ধকে অনিবার্য করে তুলেছে বলেও মন্তব্য করেন কিম জং উন। গেল মাসে সফলভাবে কক্ষপথে একটি গোয়েন্দা স্যাটেলাইট স্থাপন করে উত্তর কোরিয়া। এরপর পরই পিয়ংইয়ং দাবি করে কৃত্রিম উপগ্রহটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থান ও স্থাপনার ছবি তুলে পাঠাচ্ছে। শুধু তাই নয়, চলতি বছর রেকর্ড সংখ্যক বিভিন্ন পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর মধ্যে চলতি মাসেই শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং 18-এর পরীক্ষা চালায় দেশটি। শক্তিশালী এসব অস্ত্র পরীক্ষার পেছনে কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান হুমকিকে দায়ী করে আসছে তারা। অন্য কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।